নমস্কার, শুনছেন নিত্যানন্দ জনবাণী 91.2 FM কমিউনিটি রেডিও। আজকে ইমন আপনাদের সঙ্গে রয়েছে। আমরা আজকে কয়েকদিন আগে মকর সংক্রান্তি পার করে এসেছি এবং এই মুহূর্তে আমাদের যে কোভিড বিধি, সেই কোভিড বিধির ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে আমাদের সরকার। বিভিন্ন জায়গাতে মেলা চলছে এবং এই মেলাতেও অনেকেই কিন্তু যাতায়াত করছি। সাবধানতা আশা করছি আপনি সেই সাবধানতা অবলম্বন করেই আপনি এগিয়ে চলেছেন। আজকের এই জনস্বাস্থ্যের কথা অনুষ্ঠানে আপনাদের সাথে আলোচনা করব শিশুদের কোভিড সম্পর্কে। আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর পূর্ণব্রত গুণ। স্যার, আপনাকে নিত্যানন্দ জনবাণীতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছ থেকে স্যার প্রথমেই যেটা জানতে চাইব সেটা হচ্ছে যে শিশুদের কোভিড কতটা মারাত্মক। আমি আলোচনা শুরু করার আগে আজকে আমি যে বক্তব্য রাখব সেই বক্তব্যের জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছি আমার বন্ধু যার নাম আপনারা শুনেছেন, ডাক্তার অরুণ সিং, ডাক্তার অরুণ কুমার সিং, যার পুরুলিয়া মডেল পশ্চিমবঙ্গের নবজাতক শিশু মৃত্যুর হার কমাতে সমর্থ হয়েছিল, সেই অরুণ কুমার সিং এর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমত আমি যেটা বলতে চাই যে এই দুবছর যে আমরা কোভিড কে নিয়ে বসবাস করলাম, এর যে তথ্যগুলো সারা পৃথিবীর যে তথ্য সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কোভিড শিশুদের জন্য মারাত্মক নয়, না প্রথম ঢেউয়ের সময়, না দ্বিতীয় ঢেউয়ে, আর না তৃতীয় ঢেউয়ে। কোভিড কে নিয়ে শিশুদের বাবা মাদের আমি চিন্তা করতে না করব। তার কারণটা কি, কেন চিন্তা করতে না করব? তার কারণ হচ্ছে কোভিড থেকে যে কোভিড যে মারাত্মক হয়, সেই কোভিড এর মারাত্মক হওয়ার কারণটা হচ্ছে কোভিড এর জীবাণু, কোভিড এর ভাইরাস আমাদের শরীরে ঢোকার পরে আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডির সঙ্গে অ্যান্টিজেনের রিয়াকশন, তার ফলেই শ্বাসকষ্ট, অক্সিজেনের প্রয়োজন, রক্ত জমাট বাঁধা, এই সমস্যাগুলো হয়। শিশুদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের মতো তৈরি হয় না, সেই জন্য তাদের অ্যান্টিবডি কম তৈরি হচ্ছে। অ্যান্টিবডি, সুতরাং অ্যান্টিজেন অ্যান্টিবডি যে রিয়াকশন, সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে শিশুদের খারাপ হওয়া, এই খারাপ হওয়ার সংখ্যাটা কিন্তু খুব কম। পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কোভিড-19 মারা গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। আমরা যদি দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই কম বয়সী শিশু কতজন মারা গেছে, তার সংখ্যাটা মাত্র 650। আচ্ছা, সুতরাং আমি কোভিড নিয়ে শিশুদের যারা বাবা মা কিংবা শিশুদের যারা অভিভাবক তাদেরকে আমি চিন্তা করতে না করব। আচ্ছা স্যার, আপনি যেটা বললেন যে ততটা মারাত্মক নয় কোভিড শিশুদের ক্ষেত্রে, ততটা মারাত্মক নয় কেন? হ্যাঁ, আমি তো সেটা বললাম। তার কারণ হচ্ছে আমাদের যে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যে ইমিউনিটি বলে, ইংরেজিতে ইমিউনিটি বলে, রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা বলে ভালো বাংলায়, এইটা শিশুদের ডেভেলপ করে না। এইটার বিকাশ না হওয়ার জন্য এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা হয় না, অ্যান্টিজেন আর কোভিডে কোভিড কোভিড মারাত্মক হয় বা কোভিডে মৃত্যু হয় অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন থেকে। তো বাচ্চাদের অ্যান্টিবডি ঠিক মতো তৈরি না হওয়ার জন্য, তৈরি হতে যে সময়টুকু লাগে, সেই জন্য কোভিড শিশুদের ক্ষেত্রে মারাত্মক হয় না। আচ্ছা স্যার, কোভিড এর ক্ষেত্রে আমাদের একটা বিশেষ যে সিমটম ছিল সেটা হচ্ছে শ্বাসকষ্ট,
কোভিডে শিশুর শ্বাসকষ্ট হচ্ছে কিনা কিভাবে বোঝা যাবে? যে শিশু কেবলই বুকের দুধ খায়, অর্থাৎ জন্মের পর থেকে 6 মাস বয়স অবধি যে শিশু, তার যদি শ্বাসকষ্ট হয় তাহলে সে টেনে দুধ খেতে পারবে না। তো মা যদি বলেন যে বাচ্চা টেনে দুধ খেতে পারছে না, তাহলে আমাদের বুঝতে হবে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে। আর যে বাচ্চা দুধ ছাড়া অন্য খাবারও খায়, তার ক্ষেত্রে মার কথা শুনতে হবে। মা যদি বলেন যে শ্বাস নেওয়ার সময় শিশুর বুকের যে পাঁজরের মাঝখানের যে মাংসপেশি সেটা ভেতরে ঢুকে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে শিশুর শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা স্যার, এই সময়টাতে মা বাবা যারা শিশুর পিতা মাতা, তাদের অনেক সময় তারা ঘাবড়ে যান, তো সেক্ষেত্রে যদি শিশুর জ্বর হয়, কোভিডে শিশুর জ্বর যদি হয়, তাহলে তারা কি করবেন, কি পরামর্শ দেবেন? জ্বর হলে যেটা করবেন না সেটা হলো প্যারাসিটামল ছাড়া অন্য কোনো জ্বরের ওষুধ খাওয়াবেন, নয় অ্যাসপিরিন তো খাওয়াবেনই না, প্যারাসিটামল খাওয়াতে হবে। প্যারাসিটামল কি মাত্রায় খাওয়াবেন সেটা আপনার যে চিকিৎসকের পরামর্শ নিয়ে মাত্রাটা ঠিক করবেন। প্যারাসিটামল ছাড়া কোনো কিছু খাওয়াবেন না। প্যারাসিটামল খাওয়ানোর পরেও যদি জ্বর থাকে তাহলে বাচ্চাকে স্নান করিয়ে দিতে হবে। ওই আমরা অনেক সময় যেটা করি যে বাচ্চার মাথা ধুইয়ে দিই, মাথা ধোয়ালে কিন্তু হবে না, পুরো শরীর মানে কলের নিচে বাচ্চাকে নিয়ে গিয়ে স্নান করিয়ে দিন। আচ্ছা, ওই একটা প্রেশার কুকার, যখন গরম প্রেশার কুকারকে ঠান্ডা করার জন্য আমরা কি করি, কলের নিচে প্রেশার কুকারটাকে দিয়ে দিই। কলের নিচে প্রেশার কুকার দিয়ে আমরা যখন কলটাকে খুলে দিই, তখন কি হয়, প্রেশার কুকারের তাপটা বিকিরণ হয়ে যায়, তাপটা কমে যায়। সেরকম আমাদের কলের নিচে বাচ্চাকে পুরো স্নান করাতে হবে। আমরা তাকে ঢাকা ঢুকি দিয়ে রাখবো না। বাচ্চা যদি ঠান্ডা লাগে, কাঁপুনি হয়, কাঁপুনির সময়টুকু তাকে ঢাকা দিয়ে রাখবো, অন্য সময় কিন্তু তার জামা কাপড় যথাসম্ভব খোলা রাখবো, তাহলে শরীরটা ঠান্ডা হবে। আচ্ছা বেশ, আমরা আজকে শুনছি শিশুদের কোভিড সম্পর্কিত অনুষ্ঠান, জনস্বাস্থ্যের কথা অনুষ্ঠানে। এই কোভিডের সময়, কোভিডে শিশুর গলা ব্যথা হলে কি করবেন? মা বাবাদের একটা সব থেকে বড় চিন্তার কারণ, যদি শিশুর গলা ব্যথা, গলা ব্যথা হলে ওকে গরম কিছু খেতে দিন, সেটা গরম দুধ হতে পারে, গরম চা হতে পারে, হ্যাঁ গরম কোনো স্যুপ হতে পারে, সেটা খেলে ওর গলায় আরাম পাবে। আর তার সঙ্গে তো প্যারাসিটামল আছে, প্যারাসিটামল যেমন জ্বর কমায় সেরকম ব্যথাও কমায়, গলা ব্যথাতেও প্যারাসিটামল কাজ করবে। আচ্ছা ডাক্তারবাবু, এই সময়টাতে কোভিডে শিশুর কাশি হলে কি করবেন? কাশি হলে যেটা করবেন না, সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আগে আলোচনা করেছি, সেটা হচ্ছে কাশি হলে কোনো অবস্থাতেই কাশির সিরাপ খাওয়াবেন না। কি করবেন, গরম জলের ভাপ নেওয়াবেন। তো যেভাবে আমরা গরম জলের ভাপ নিই, একটা একটা পাত্রের মধ্যে জল নিয়ে ফোটালাম, যখন ভাপ ভাপ বেরোতে লাগলো পাত্রটাকে আগুন থেকে নামালাম, তারপরে মাথাটা নিয়ে গিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিলাম, শিশুদের পক্ষে তো সেইভাবে গরম জলে ভাপ নেওয়া সম্ভব না। তাহলে কি করবেন, বাচ্চাকে যে ঘরে রেখেছেন সেই ঘরে একটা প্রেশার কুকারে আপনি জল ফোটান। এবারে প্রেশার কুকার যখন সিটি দেওয়া শুরু করলো, তখন ঘরের জানলা দরজা বন্ধ করে প্রেশার কুকারে সিটিটাকে খুলে দিন। তাহলে কি হবে, ভাপটা ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে, আর বাচ্চা যখন নিঃশ্বাস নেবে সেই ভাপটা
যাবে তার ফুসফুসের মধ্যে। এই সময়টাতে ডায়রিয়া হলে কি করা কি করা উচিত? হলে এমনিতে তো এমনিতে আমরা নুন চিনি লেবুর শরবত খাওয়াই, হ্যাঁ, 1 গেলাস মানে 250 মিলিলিটার জল ধরে এরকম 1 গেলাস, মানে 1 গেলাসে 4 চামচে 2 চামচ চিনি, 3 আঙুলের 1 চিমটি নুন, আর লেবু থাকলে অর্ধেকটা লেবু, এটা দিয়ে শরবত তৈরি করে আমরা বাচ্চাকে খাওয়াতে বলি। এক একবার পায়খানা হলে ছোট বাচ্চাদের 1/2 গেলাস, বড় বাচ্চাদের 1 গেলাস। কিন্তু আরেকটা জিনিস খুব ভালো ডায়রিয়াতে কাজ করে, সেটাকে সুপার ওয়ারেস বলা যায়, সেটা হলো গলা ভাতে নুন দিয়ে, অথবা গলা ভাত যদি বাচ্চা খেতে না পারে তাহলে ভাতের মারে একটু নুন দিয়ে সেটাকেও আমরা খাওয়াতে পারি। সেটা কিন্তু ওয়ারেস হিসেবে খুব সুন্দর কাজ করে, তাতে পুষ্টিটাও পাওয়া যাবে এবং ডায়রিয়াতে যে শরীর থেকে লবণ বেরিয়ে যায় লবণেরও পূর্তি হবে। আর কি কি জিনিস খাওয়াবেন না এই সময়টায়, যতক্ষণ না ডায়রিয়া কমছে ততক্ষণ শাকসবজি খাওয়াবেন না, রুটি খাওয়াবেন না, গলা ভাত নুন দিয়ে খাওয়ান, তার সঙ্গে পাকা কলা খাওয়াতে পারেন, সহজ পাচ্ছি জিনিস খাওয়ান। আচ্ছা বেশ, এই সময়টাতে যদি শিশুরা বমি করে তাহলে কি করা উচিত? দেখা গেছে এই কোভিডের সময় যে বমি হয়, বমি হচ্ছে বাচ্চাদের, সেটা সবচেয়ে ভালো কাজ করে যে বমির ওষুধটা, সেটার নাম হচ্ছে অন্ডানসেট্রন। অন্ডানসেট্রন বাজারে অন্ডেম নামে পাওয়া যায়। এই অন্ডেমটাকে আপনার যে চিকিৎসক, চিকিৎসকের কাছ থেকে ওষুধের মাত্রাটাকে জেনে নিন, খাওয়ালে, অন্ডেম খাওয়ালে বমিটা ভালোভাবে কমবে। তো তবে অন্ডেমের পরিবর্তে অন্য ওষুধও খাওয়ানো যেতে পারে, ডম্পেরিডন কিংবা মেটোক্লোপ্রোমাইড, এগুলো খাওয়ানো যেতে পারে। তবে যে ওষুধই খাওয়ান না কেন ডাক্তারের কাছ থেকে পরামর্শ করে তার মাত্রাটা ঠিক করে নিন। বেশ, এই সময়টাতে বাচ্চার হাঁপানির জন্য ইনহেলার কোনো কোনো বাচ্চা চলে, কোভিডের সময় তার যদি শ্বাসকষ্ট বাড়ে তাহলে কি করা যাবে? তাহলে যেটা করতে হবে সেটা হলো ইনহেলারের, ওই ইনহেলারের মাধ্যমে আমরা 2 ধরনের ওষুধ দিই। 1 ধরনের ওষুধকে বলা হয় ব্রঙ্কো ডায়ালেটার, যেগুলো ওই সরু শ্বাসনালীগুলোকে প্রসারিত করে, আর আরেক রকম ওষুধ দেওয়া হয় সেটা হচ্ছে স্টেরয়েড। তো এই শ্বাসকষ্ট বাড়লে পরে স্টেরয়েডের মাত্রা বাড়াতে হয়, তো সেই স্টেরয়েডের মাত্রাটা বাড়ানোর জন্য মানে ওই ইনহেলার বন্ধ করার কোনো ব্যাপার নেই, ইনহেলারের মাত্রা বাড়াতে হবে, কতটা বাড়াবেন সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর বাড়ানোটা সমীচীন হবে। বেশ, আজকে এই অনুষ্ঠান আমরা শুনছি জনস্বাস্থ্যের কথা অনুষ্ঠানে শিশুদের কোভিড সম্পর্কিত, সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি শিশুদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে পারি, তো ডাক্তারবাবু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ইমিউনিটি বাড়াতে গেলে আমরা কি করব? কোভিডের সময় এই মানুষের ইমিউনিটি সম্বন্ধে যে মানুষের ধারণা, হ্যাঁ, সেই ধারণাটাকে পুঁজি করে ওষুধ কোম্পানিগুলো কিন্তু ব্যবসা করে নিয়েছে, বিভিন্ন ধরনের টনিক, হ্যাঁ, ভিটামিন সি, ভিটামিন ডি, হ্যাঁ, জিঙ্ক, বিভিন্ন ধরনের এই পরিপূরক ধরনের খাবার, পরিপূরক ধরনের খাবার না, পরিপূরক ধরনের ওষুধ, এগুলোকে এগুলো ওষুধ কোম্পানিগুলো বিক্রি করে দিচ্ছে। কোনো কিছু ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আলাদা করে কিছু করতে হবে না, আমরা যে খাবার খাই সেই খাবার থেকে যে পুষ্টিগুণ পাওয়া যায় সেই পুষ্টিগুণই আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাকে
রক্ষা করতে এবং ঠিক রাখতে সক্ষম। আমরা খাবারের সঙ্গে যে শ্বেতসার খাই, তেল চর্বি খাই, যে প্রোটিন খাই, খাবারের সঙ্গে যে ভিটামিন এবং খনিজ থাকে, হ্যাঁ, সেগুলোতেই আমাদের ইমিউনিটি তৈরি হয়। আলাদা করে কিছু খাওয়ার দরকার নেই। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে প্রতিদিন বাচ্চাকে একটা করে ফল খেতে দেওয়া। এবার কোন ফল খেতে দেবেন? যে ফলটা স্থানীয় ভাবে অ্যাভেলেবল। আপেল খাবেন? আপেল আপেল খাবে কাশ্মীরের বাচ্চারা। আঙুর খাবে পাহাড়ের বাচ্চারা, যেখানে আঙুর হয়। আমাদের 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 রাজ্যে বা আমাদের এলাকায় যে ফলটা ইজিলি অ্যাভেলেবল, সেটা পেয়ারা হতে পারে, জাম হতে পারে, আম হতে পারে, কলা হতে পারে, সেই সেই ফলই একটা করে অন্তত বাচ্চাকে রোজ খাওয়ান। বেশ, তাহলে নিশ্চয়ই যারা শ্রোতা বন্ধু আপনারা বুঝতে পারছেন যে আমাদের বাচ্চাদের ইমিউনিটি বাড়াতে গেলে কি করা উচিত। আমাদের মনে একটা প্রশ্ন মাঝে মধ্যেই জাগে, সেটা হলো যে লকডাউন ও অনলাইন ক্লাসে শিশুরা কিভাবে প্রভাবিত হচ্ছে, স্যার এই বিষয়ে আপনি কি বলবেন? এটাতে যেটা হচ্ছে, আপনারা আপনি ভেবে দেখুন যে লকডাউনের জন্য মানুষজন এতে বসে থাকছে, ঘরে বসে থাকছে, আর আমরা বাচ্চাদের বাচ্চারা বেশি আক্রান্ত হবে, বাচ্চাদের ক্ষতি বেশি হবে, এই জন্য বাচ্চাদেরকে ঘরবন্দি করে রেখেছি। এবং বাচ্চাদের বড়রা বাইরে বেরোনো শুরু করার পরেও বাচ্চারা কিন্তু ঘরবন্দি হয়ে আছে, তাদের স্কুল কলেজ এখনো বন্ধ হয়ে আছে, প্রায় 2 বছর হতে চললো। এই এই যে ঘরে বন্দি হয়ে থাকা, তাদের শারীরিক শারীরিক পরিশ্রমের পরিশ্রম, খেলাধুলা, দৌড়দৌড়ি করা, এগুলো বন্ধ করার জন্য তাদের মধ্যে স্থূলতা দেখা যাচ্ছে, এবং স্থূলতা থেকে কিন্তু অনেকগুলো অসংক্রামক রোগ, ছোঁয়াচে নয় এরকম রোগ হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, বাচ্চারা মোটা হচ্ছে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই ওই সারাদিন কম্পিউটারের স্ক্রিন, মানে কম্পিউটারের স্ক্রিন বা মোবাইলের স্ক্রিন সবার পক্ষে সম্ভব না। গরিব মানুষ তো আর কম্পিউটারের গরিব মানুষ গরিব ঘরের বাচ্চা তো আর কম্পিউটার বা মোবাইল দেখতে পাচ্ছে না, কিন্তু যারা এগুলো এগুলো দেখছে তাদের নেশা তৈরি হচ্ছে। হ্যাঁ, আর বন্ধুদের সঙ্গে এদের সম্পর্ক হচ্ছে না, স্কুলে যাচ্ছে না, স্কুলে গেলে যে বন্ধুদের সঙ্গে যে খেলাধুলা, কথাবার্তা, বন্ধুত্ব, সেগুলো হচ্ছে না। সুতরাং এই বাচ্চাদের এই কোভিড জনিত লকডাউন যে ক্ষতি করে দিচ্ছে, সেই ক্ষতি কিন্তু আমাদের যে ক্ষতি হচ্ছে তার থেকেও অনেক বেশি বলে আমার মনে হয়। এবং আমি যারা শ্রোতারা শুনছেন আজকে আজকের আলোচনা, তাদেরকে আমরা বলবো যে তারা যেন এই স্কুল কলেজ অবিলম্বে যাতে খোলা হয়, সেই দাবিটা যেন যেখানে জানানোর প্রয়োজন সেখানে যেন দাবিটা জানান। কারণ শিক্ষক শিক্ষিকা শিক্ষিকারা কিন্তু এই চিকিৎসকদের মতো প্রথম দফাতেই তাদের টিকা হয়ে গেছে, কারণ তাদের ভোটের কাজে ব্যবহার করার প্রস্তুতি হিসেবে তাদেরকে 2টো টিকা প্রথমেই দেওয়া হয়ে গেছিল, তাদের এখন বুস্টার ডোজ হচ্ছে। হ্যাঁ, আর আর আমরা তো প্রথমেই শুনলাম যে কোভিড কিন্তু বাচ্চাদের জন্য মারাত্মক নয়। সুতরাং স্কুল কলেজ এবার খোলা হোক, এই দাবিতে সবাইকে সোচ্চার হওয়া উচিত বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এই বিষয়টাকে সুন্দরভাবে আপনি তুলে ধরলেন। আর নিশ্চয়ই স্কুল কলেজ খুলে দেওয়া উচিত কি উচিত না, সেটা যারা গার্জিয়ান রয়েছে তারা নিশ্চয়ই ভালো বুঝবেন ব্যাপারটা কতটা হওয়া উচিত। প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। আমরা আবার ফিরে আসবো কোভিড এর যে শিশুদের কোভিড, তো এই সময় ডাক্তারবাবু একটা বিষয় আমাদের অনেকেরই একটা জানতে ইচ্ছে করে যে ধরুন কোনো মায়ের কোভিড হয়েছে, এই সময় কি বাচ্চা বুকের দুধ খাবে? অবশ্যই খাবে, অবশ্যই খাবে। কারণ দুধ থেকে বাচ্চা যে পুষ্টি পাবে, রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা পাবে, হ্যাঁ, সেই সেই ক্ষমতা কিন্তু কোভিডের জন্য যদি তার ক্ষতি হয় সেই ক্ষতির থেকে অনেক বেশি।
আর আমি তো প্রথমেই বলছি যে শিশুদের জন্য কিন্তু কোভিড মারাত্মক নয়, এটা এটাই 2 বছরে বারবার প্রমাণিত হয়ে গেছে। তো কোভিডে আক্রান্ত মা অবশ্যই তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, হ্যাঁ তবে তিনি সাবধানতা হিসেবে যখন বুকের দুধ খাওয়াচ্ছেন তখন মাস্ক ব্যবহার করাটা উচিত হবে। বেশ, বিষয়টা বোঝা গেল। আরেকটা বিষয় হচ্ছে ডাক্তারবাবু, সেটা হচ্ছে যে বাচ্চাকে বাড়ির কোভিড রোগীদের কাছ থেকে আলাদা করে রাখার কোনো দরকার আছে কি? না আমার মনে হয় যে এই এই দফায় যে কোভিড হচ্ছে, এই দফায় এই কোভিডের যে তৃতীয় ঢেউ, তৃতীয় ঢেউতে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন, কিন্তু আমরা যদি দেখি যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সর্দি কাশি, গলায় হালকা ব্যথা, একদিন অল্প জ্বর এলো, মানে অর্থাৎ সাধারণ সর্দি কাশির মতোই মানে এই দফার কোভিড এর তৃতীয় দফায় উপসর্গগুলো আছে। হ্যাঁ, তো আমরা আমাদের শিশুদেরকে আমি বলবো যে আলাদা করার প্রয়োজন নেই, বরং এই রোগীদের সংস্পর্শে যদি বাচ্চারা আসে তাহলে তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, এরকম একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এটা কিন্তু আগে করা হতো, আমরা যদি ইতিহাস দেখি দেখা যাবে যে পাড়ায় কারুর যদি চিকেন পক্স হয়, জল বসন্ত হয়, তাহলে যে বাচ্চার জল বসন্ত হয়েছে তার বাবা মা পাড়ার অন্যান্য বাবা মাদের খবর দিতেন যে তাদের বাচ্চাকে পাঠানোর জন্য, তাদের বাচ্চাকে নিজের বাড়িতে পাঠানোর জন্য, যাতে তাদের ইয়ে হয়ে যায়, জল বসন্তটা হয়ে যায়। জল বসন্ত একবার হয়ে গেলে তাহলে আর ছোট বয়সে হয়ে গেলে আর বড় বয়সে হবে না। সুতরাং আমার মনে হয় যে আলাদা করার প্রয়োজন নেই। এটা যদি দ্বিতীয় ঢেউয়ের সময় হতো তাহলে হয়তো আমরা বাচ্চাদেরকে আলাদা করে সুরক্ষিত রাখার কথা কথা বলতাম, কিন্তু কোভিড এর তৃতীয় ঢেউয়ের সময় বাচ্চাদেরকে আলাদা করে রাখার কোনো প্রয়োজন নেই। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে এই বিষয়টার জন্য। আর আরেকটা বিষয়, বাচ্চারা কখন মাস্ক পরবে, বাচ্চাদের মাস্ক পরার কি কোনো দরকার রয়েছে? বাচ্চাদের মাস্ক পরার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে 6 বছরের নিচে বাচ্চাদের মাস্ক পরার প্রয়োজন নেই। আচ্ছা, সর্বশেষ যে বিষয়টা আমাদের সব থেকে বড় কৌতূহল সৃষ্টি করে সেটা হচ্ছে যে কোন শিশুদের কোভিড এর টিকা দেওয়া হবে? এইটা আমরা জানি, আমরা সংবাদ মাধ্যমের থেকে আমরা যেটা জানতে পেরেছি যে 2022-এর 3রা জানুয়ারি থেকে 15 বছর থেকে 18 বছর বয়স অবধি শিশুদেরকে, শিশু বলা উচিত না, এরা বয়সন্ধির ছেলে মেয়ে, তাদের টিকাকরণ শুরু হয়েছে। টিকাকরণটা হচ্ছে স্কুলে, তো 15 থেকে 18 বছরে টিকা লাগানো হচ্ছে। তবে একটা সমস্যা আছে, টিকাকরণ অন্তত কলকাতার ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে বাইরেও তাই হচ্ছে যে স্কুলগুলোতে টিকাকরণের কেন্দ্র হচ্ছে। এবারে যে শিশুরা স্কুলে পড়ে না বা স্কুল ছুট, তাদের জন্য কিন্তু এখনো টিকাকরণের ব্যবস্থা কলকাতায় অন্তত হয়নি। কলকাতার যে মিউনিসিপ্যাল এলাকা সেটাতে হয়নি, আমি জানি না গ্রামাঞ্চলে হয়েছে কিনা। তো এই বয়সন্ধির ছেলে মেয়েরা 15 থেকে 18 বছর বয়স অবধি তারা এখন টিকা নিয়ে নেবে। তার থেকে কম বয়সীদের টিকা লাগবে কিনা সেটা কিন্তু এখনো ঠিক করা হয়নি, ঠিক ঠিক করা হলে নিশ্চয়ই আমরা জানতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর অবশ্যই ধন্যবাদ শ্রোতা বন্ধুদের যারা এতক্ষণ এই অনুষ্ঠানটা শুনছিলেন। আজকের বিষয় আমাদের ছিল শিশুদের কোভিড হলে আপনি কি করবেন, আপনাদের ওই সময় শিশুদেরকে কিভাবে যত্ন নেবেন, শিশুদের ইমিউনিটি পাওয়ার কিভাবে বাড়াবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আলোচনায় আমাদের সাথে ছিলেন আমাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর পূর্ণব্রত গুণ, আর আমি ইমন ছিলাম আজকের এই অনুষ্ঠানে। আশা করছি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আপনার মন্তব্য নিশ্চয়ই জানাবেন এবং আমাদেরকে
আরো অন্যান্য বিষয়ের উপর যদি কোনো আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। চলো সোনাই চলো।